ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। প্রকাশক দীপন হত্যার দুই আসামি সিদ্দিক ও মইনুলকে ঢাকা নিম্ন আদালতের সামনে থেকে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা। মানুষের কষ্ট হয় এমন কিছু না করতে ব্যবসায়ীদেরকে আহ্বান প্রধানমন্ত্রীর। অর্থনৈতিক অঞ্চলে 50টি শিল্প অবকাঠামো উদ্বোধন। দ্বিতীয় দফায় স্বাধীন হবে বাংলাদেশ বললেন মির্জা ফখরুল, কঠিন এ সময় নেতাকর্মীদের কোন্দলে না জড়ানোর নির্দেশ। গত নির্বাচনে রাতের আধারে পুলিশের 40,000 ভোট ব্যালট বক্সে ঢুকিয়ে রাখা ধরতে না পারা বিএনপির ব্যর্থতা বলেছেন সাবেক আইজিপি শহীদুল হক। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরোভের ঢাকা সফর বাতিল, যুদ্ধ সামলাতে ব্যস্ত থাকায় হয়তো আসছেন না বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূতের বিদায় সাক্ষাৎ, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা। বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সিন্ডিকেট রোধে প্রয়োজনে জেল জরিমানার হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির। চট্টগ্রামের মহড়ায় পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে দুই মাদক কারবারিকে, পুলিশের গুলিতে নিহত এক নারী। জলবায়ু পরিবর্তনের কারণে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক চুক্তিতে সম্মত সদস্য দেশগুলো। অপেক্ষার পালা শেষ, কাতারে আজ পর্দা উঠছে ফুটবল মহারণ বিশ্বকাপের, উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ইকুয়েডর।